আছে বসুন্ধরা। বন্য প্রাণীদের সংকট, বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা সামুদ্রিক অবক্ষয়ের ফলে ক্রমশ ধূসর হচ্ছে সে। মানুষের সঙ্গে প্রকৃতির যে স্বাভাবিক সম্পর্ক তা যাচ্ছে হারিয়ে, আর এর জন্য অনেকাংশে দায়ী মানব জাতি। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় সারা বিশ্বে। 1973 সালে প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসে 2023-এর থিম প্লাস্টিক দূষণের সমাধান। রাজ্য সরকারের পক্ষ থেকে এই দিনটি উদযাপনের জন্য বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প মহলের প্রতিনিধি, পরিবেশবিদ, পরিবেশ গবেষক থেকে শুরু করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র সহ পর্ষদের বিভিন্ন সচিবরাও যোগ দেন এদিনের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া। প্লাস্টিক ব্যবহারের ফলে সারা বিশ্বে বিপর্যয় দেখা দিয়েছে, যা অত্যন্ত ক্ষতিকর বলে জানান পরিবেশ মন্ত্রী। প্লাস্টিক নিয়ে সারা বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে তা এক বিপর্যয়ের রূপ নিতে চলেছে। প্লাস্টিক যেমন এক অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার বিজ্ঞানের, তেমনি আজকের দিনে প্লাস্টিক থেকে তৈরি হওয়া সামগ্রী এবং তা যেভাবে ভয়ঙ্করভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সামগ্রী দিয়ে দূষণ তৈরি করছে, তা মানব জাতিকে, এই পৃথিবীর সমগ্র দেশগুলোতে, আমাদের দেশ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এই অঙ্গরাজ্যকে নাড়িয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সম্মানীয় মুখ্যমন্ত্রী নবান্নে মুখ্য সচিবকে দিয়ে জরুরি বৈঠক করে এই ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। আমরা আস্তে আস্তে এটাকে, এই অপারেশনটাকে চালিয়ে যাব। জনগণের কাছে আমরা আবার বিশেষ অনুরোধ করছি, এই প্রক্রিয়া থেকে দূরে থাকুন। আমাদের দিন খবর এবং আমরা কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা যোগদান করে এই অনুষ্ঠানে। মানব সমাজকে বাঁচিয়ে রাখতে, পরিবেশকে রক্ষা করা প্রতিটি মানুষের একান্ত কর্তব্য, তাই এই দিনটি পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য শপথ নেওয়ার দিন। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট।